জমে গেল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে, প্রতিপক্ষ হয়েছে ঠিক বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। টাইগারদের খেলা 15 জুলাই বৃহস্পতিবার, ম্যাচটা হবে বার্মিংহামের এইচ বাস্টনে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে এই মাঠে পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগাররা, 341 রান তুলেও সেই ম্যাচ হেরে যায় ওরা। ভারতের সাথে 32 মোকাবেলায় মাত্র 5টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। বার্মিংহামে যখন ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা, শেষ চারের ওই ম্যাচে নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম কি প্লেয়ার হবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার খেললে জিতে যায় লাল সবুজরা। অনুপ্রেরণা আরও বাড়তেই হয়তো অপেক্ষা করছে বিশেষ কিছু পরিসংখ্যান, ওসব খুঁজে বের করেছেন মাহদী হাসান। জল্পনা কল্পনা সমীকরণের মারপ্যাচ পেছন ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ, তালে তাল মিলিয়ে চলছেন সাকিব আল হাসান বেশ। রেকর্ড পার্টনারশিপ আর ওর সেঞ্চুরির গুণেই তো এতদূর টাইগারদের দৌড়। চাপের মুহূর্ত বা বড় মঞ্চ মানেই তো সাকিব, সামনে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ সেমিফাইনাল। ওই ম্যাচে বাড়িয়ে নিতে পারেন নিজের ব্যক্তিগত রেকর্ডের মান, নামের পাশে এখন 4968, আর 32 যোগ করতে পারলেই হয়ে যাবে 5000 রান। প্রথম বাংলাদেশ হিসেবে 5000 রানের মালিক তামিম ইকবাল, বন্ধুর পাশে এলিট ক্লাবে নাম লেখাবেন সাকিব আল হাসান, হয়ে যাবেন দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। 5000 রান আর 2 উইকেট, এমন আছেন মোটে 4 ক্রিকেটার, শ্রীলঙ্কার জয়সুরিয়া আর সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাকি 2 জন 2 পাকিস্তানি, শাহিদ আফ্রিদি আর আব্দুর রাজ্জাক। 200 উইকেটের কোটা পেরিয়েছেন আগে ভাগেই। ভারতের বিপক্ষে ওই ম্যাচের পরই অলরাউন্ডারদের এই বিশেষ তালিকায় সাকিব আল হাসানকেও হয়তো খুঁজে পাওয়া যাবে। মারিয়াসান 71 হাতে গোনা 2-1 জন ছাড়া বিসিবির 20 সদস্যের পরিচালকদের সবাই এখন বিলেতে। বিসিবি ফাঁকা করে বেতনভুক্ত কর্মকর্তারা, এমনকি অফিস সহকারীরাও দফায় দফায় ইংল্যান্ডে যাচ্ছেন আর আসছেন, অথচ সবার আগে টাইগারদের পাশে থেকে পারফরমেন্স মনিটর করার কথা যাদের, সেই নির্বাচকরা এবারও বঞ্চিত। রিপোর্ট শামসুল আরিফিনের। ইংলিশ কন্ডিশনে খাপ খাইয়ে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। টাইগারদের মতোই বিলেতে খাপ খাইয়ে নিয়েছে বিসিবির ডজন খানেকেরও বেশি পরিচালক, কর্মকর্তা, এমনকি অফিস সহকারীও। জনাতিনেক পরিচালক ছাড়া প্রায় সবাই বিলেতে পাড়ি দিয়েছেন বিসিবির ব্যবস্থাপনায়। হাত খরচ বাবদ পেয়েছেন 5000 করে পাউন্ড। তবে দলের প্রয়োজনে যাদের বিলেতে থাকা দরকার সেই নির্বাচকদের জন্য মিলেনি কানাকড়ি। বোর্ড পরিচালকের কাজটা ইম্পর্টেন্ট, ওখানে যে খেলা দেখাটা না নির্বাচকের খেলা দেখাটা ইম্পর্টেন্ট। একসঙ্গে 3 জন 4 জন 5 জন যেতে পারেন, বা 10 জন 12 জন গেলে অনেকের চোখে সেটা দৃষ্টিকটু লাগে, বাট সেটা তারা যেতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত অর্থে ওনারা হয়তো গেছেন বা বোর্ডের কোনো পলিসি অনুযায়ী গেছেন, সেটা তারা যেতেই পারেন। কিন্তু এরকম একটা টুর্নামেন্টে নির্বাচক যাবেন না, এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। কর্মকর্তাদের পাউন্ড মিলেনি, তবে দল বেঁধে মিলেছে ছুটি। বিদেশে অপারেশনস বিভাগের ম্যানেজারের কাজ আছে, তার যাওয়ার যুক্তি আছে, তবে লজিস্টিক, হিসাব, গ্রাউন্ডস, গেম ডেভেলপমেন্ট, বিপিএল কর্মকর্তাদের কি কাজ সেটি গবেষণার বিষয়। বিলেত ভ্রমণের তালিকায় আছেন প্রধান নির্বাহীর অফিস সহকারী সহ তৃতীয় গ্রেডের অনেক কর্মচারীও। অনেক রকম কর্মযোগ্য আছে, বাইরের সঙ্গে অনেক ধরনের টুর নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে, যেটা আপনারা ভালো করে জানেন যে একটা প্রফেশনাল বোর্ড চালাইতে গেলে প্রতিদিনে কত ধরনের জব করতে হয়। এরকম একটা অবস্থায় যদি বোর্ডের বেতনভুক্ত কর্মচারীরা দল বেঁধে ওখানে চলে যান, তাহলে সেটা তো আসলে অ্যাকসেপ্টেবল না। এটা সবার চোখেই এটা পীড়াদায়ক, এবং এটা আমি মনে করি যে একটা প্রফেশনালিজমের ক্ষেত্রে এটা একটা অন্তরায়। বিসিবির অর্ধেক কর্মকর্তা কর্মচারী বিলেতে থাকলেও টাইগারদের সেহেরি খেতে হয় প্রবাসী বাংলাদেশিদের বাড়িতে। টিম হোটেলের বাইরে খাবার খাওয়া কতখানি স্বাস্থ্যকর কিংবা যৌক্তিক সেটি আড়ালে পড়েছে অবশ্য সাকিবদের সেমিতে ওঠার সাফল্যে। তবে সচেতন হওয়ার সময় ফুরিয়ে যায়নি। শামসুল আরিফিন 71 ওয়েলস ছেড়ে বার্মিংহামের আবহাওয়ার সাথে এখন নিজেদের খাপ খাইয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনের বাধ্যবাধকতা ছিল না, তবুও নিজেদের ঝালিয়েছে টাইগাররা। প্রতিপক্ষ ভারত বলে কথা, সেরাটা দিতে হবে মাশরাফির দলকে। পেসার শফিউল বললেন, সামর্থ্য দিয়ে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব। বার্মিংহাম থেকে টাইগারদের আপডেট জানাচ্ছেন ফাহিম রহমান ও দেব চৌধুরী। Warm welcome from Birmingham.
বাংলাদেশ দলের সেমিফাইনালের ভেন্যু টাইগাররা পৌঁছে গেছে এখানে এবং আজকের দিনে কোনো অফিশিয়াল প্র্যাকটিস সেশন না থাকলেও বেশ কিছু টাইগার কিন্তু তারা নিজেদের মতো করে অনুশীলন করেছে। স্পেশালি বাংলাদেশ দলের কয়েকজন পেসারকে আমরা অনুশীলন করতে দেখেছি। দেব চৌধুরী আমার সহকর্মীর সাথে রয়েছে, তার সাথে একটুখানি কথা বলতে চাই। দেব, এখানে পাকিস্তানের বিপক্ষে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেনি। সেমিফাইনালের ভেন্যু এজ ব্যাস্টন, সে কারণে কি পেসাররা নিজেদের তাগিদে এই প্র্যাকটিস করলেন? আমার মনে হয় ওয়েদারটা দেখার পর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা যখন কার্ডিফে ছিলাম তখন কিন্তু আমরা জানতাম যে আজকের দিন অর্থাৎ 12 তারিখ বাংলাদেশ টিমের কোনো অফিসিয়াল প্র্যাকটিস সেশন নেই, কিন্তু যেই মুহূর্তে আমরা বার্মিংহামে পৌঁছলাম দেখলাম যে আকাশে মেঘ এবং ফোরকাস্ট বলছে যে বৃষ্টির সম্ভাবনা আছে এবং যথেষ্ট বাতাস আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা। তো আমার মনে হয় যে এই অ্যাডাপ্টেবিলিটির জন্য, মানে আপনার যে গেম সিচুয়েশনে কী কী করতে হবে সেটার জন্য বোধ হয় ভেন্যুতে এসে একটু নিজের বাজিয়ে নেওয়ার চেষ্টা তারা করে দেখেছেন, এই কারণে প্র্যাকটিসটা করা। স্পেশালি শফিউল, তিনি আজকে প্র্যাকটিস করেছেন এবং শফিউল কিন্তু আজকে কথাও বলেছেন আমাদের সাথে। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই, শোনাতে চাই বাংলাদেশ দলের পেসার শফিউল তিনি কি বললেন আজকে এবং বাংলাদেশ দলের এই যে সেমিফাইনাল সেই ম্যাচটা নিয়ে তার কি ভাবনা। পেসার নাই না বললেও না আবার আছে, যেহেতু ভালো করতেছে, ভালো সবার প্রত্যাশা যে ভালো কিছু করা, তো যদি সেমিফাইনাল ভালো কিছু করে ফাইনাল খেলতে পারে আরো ভালো লাগবে। শফিউল কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু মুস্তাফিজ একের পর এক ম্যাচ খেলছেন যদিও প্রত্যাশা মতো পারফর্ম তিনি করতে পারছেন না। দেব, মুস্তাফিজের পারফর্ম করতে না পারার কি কারণ আপনার কি মনে হচ্ছে? মনের ভয়টা বোধহয় এখনও তাড়াতে পারেনি মুস্তাফিজ, এবং আমরা নিউজিল্যান্ড সিরিজে দেখেছি, শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছি মুস্তাফিজ অন অ্যান্ড অফ, তার কাছ থেকে আমরা খুব ভালো কিছু পারফরমেন্স পেয়েছি, আবার একেবারেই গড়পড়তা পারফরমেন্স পেয়েছি। এই মনের ভয়টা যে পর্যন্ত মুস্তাফিজ তাড়াতে না পারবে সেই পর্যন্ত যে মুস্তাফিজকে আমরা দেখে অভ্যস্ত বা বাংলাদেশ যে সার্ভিসটা পেয়ে অভ্যস্ত সেটা বোধহয় মিসিং থাকবে। তবে যেহেতু প্রতিপক্ষ ভারত, ভারতের এগেনস্টে মুস্তাফিজের খুব ভালো কিছু মেমোরি আছে, উইকেট যদি একটু সাপোর্ট করে মুস্তাফিজের জন্য এটা একটা মানে হাই টাইম হতে পারে যে নিজেকে কামব্যাক করার বা নিজের জাত আবার চেনানোর। মুস্তাফিজ সেভাবে পারফর্ম করতে পারছে না, তবে বাংলাদেশ দলের জন্য সুখবর, তাসকিন এবং রুবেল দুর্দান্ত রিদমে রয়েছেন, তারা দারুণ বল করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সৌম্য সরকার, সাব্বির রহমান এবং মুস্তাফিজ তিনজন এখনও ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাবে করে জ্বলে উঠতে পারেনি, এবং এই তিনজন যদি জ্বলে উঠতে পারে ইন্ডিয়ার বিপক্ষে তাহলে হয়তো কে জানে ইন্ডিয়াকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে যাবে টাইগাররা। ফাহিম রহমান, 71, বার্মিংহাম, UK। শুরু হয়েছে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম। প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। HP ইউনিটের চেয়ারম্যান মাহবুব আনাম বলছেন, 2019 সালের ইংল্যান্ড বিশ্বকাপের কথা চিন্তা করে এই দলটিকে অস্ট্রেলিয়া ও বিলেতে ট্রেনিং করাবে বিসিবি। বিস্তারিত সামসুল আরফিনের কাছে। জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরির প্রজেক্ট হাই পারফরমেন্স ইউনিট নিয়মিত চলছে বছর দুয়েক। এই মৌসুমের জন্য শুরু হলো সোমবার। প্রধান কোচ হিসেবে 3 বছরের জন্য দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। জাতীয় দলের পাইপলাইন মজবুতের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা বলছেন এই ক্রিকেট ওস্তাদ। আমি সামনের দিকে তাকাচ্ছি, কিছু পরিকল্পনা নিয়ে ক্রিকেটারদের ফিটনেস ও টেকনিক উন্নয়নের চেষ্টা করব। নবীন ক্রিকেটারদের জাতীয় দলের জন্য যোগ্য করে গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ। আপাতত সেদিকেই মনোযোগী হতে চাই। SP প্রোগ্রামকে আর দেশের গণ্ডিতে বেঁধে রাখতে চায় না বিসিবি। প্রোগ্রামটা খালি বাংলাদেশ ভিত্তিক হবে না, এই প্রোগ্রামের মধ্যে আমরা এই বছরই দুটো বাইরের ট্যুর, ঠিক না, এটা আমরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে তাদেরকে ট্রেনিং করাবো। কারণ আপনি বুঝতে পারেন যে আমাদের এই বর্ষাকালে আমাদের সবসময় ট্রেনিংটা পুরোপুরি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা এবছর অস্ট্রেলিয়া এবং UK-তে যাব। আপনারা জানেন যে 2019-এ UK-তে বিশ্বকাপ রয়েছে, সেটাকে সামনে রেখে আমরা যেসব প্লেয়ারগুলো ভবিষ্যতে বাংলাদেশ দলে আসতে পারে তাদেরকে ওই ধরনের এনভায়রনমেন্টে খেলার উপযোগী করে তোলার জন্যই আমরা এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম করেছি। তো প্রতি বছর যে প্রোগ্রামগুলো হবে সেখানে এরকম বিভিন্ন এনভায়রনমেন্টে আমরা তাদেরকে অ্যাডজাস্ট করব। HP-র সব সুবিধা নিয়ে নিজেদের গড়ে তুলতে আগ্রহী ক্রিকেটাররা যতদিন আর কি ক্যাম্প হবে নিজের চেষ্টাটা দেওয়ার চেষ্টা করব, আর এইখানে ম্যাক্সিমাম ফিটনেসের উপরে বেশি কাজ হবে, ওইখানে গুরুত্বটা দিব। কারণ মাত্র DPL শেষ হয়েছে, তো DPL শেষ হওয়ার পরে বেশি দিন রেস্টও পাই না, সেক্ষেত্রে এই নিজেকে অনেক চ্যালেঞ্জিং নিয়ে কাজটা করতে হবে। আর ঈদের পর হয়তো একটা ট্যুর আছে, মানে আরও এই জায়গায় নিজের কাছে অনেক চ্যালেঞ্জিং যে 15 জনে কীভাবে থাকা যায় এই চেষ্টাটাই থাকবে। 3 মাস নিয়মিত চলবে এই প্রোগ্রাম। জুলাইতে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে ইংল্যান্ডে হবে যুবাদের ক্যাম্প। শামসুল আরিফিন, 71। ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষ হয়েছে, ব্যাচ আর বল হাতে নজর কেড়েছেন উঠতি অলরাউন্ডার আফিফ হোসেন। BPL, BCL এর পর DPL, 3 ফরম্যাটেই নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন
অনূর্ধ্ব ১৯ দলের সহ অধিনায়ক। আফিফের ব্যস্ততা এখন যুব দল নিয়ে, স্বপ্ন দেখেন ১৯ দলে বিশ্বকাপ মাতিয়ে টাইগারদের মূল জার্সি পরা। আফিফের সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল রূপক। রাতারাতি তারকা যাকে বলে, একেবারেই অভিষেকেই ভেলকি। গেল বিপিএলে ১৭ বছরের কিশোরকে নামিয়ে দেয় রাজশাহী কিংস। বল ঘুরিয়ে প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস ব্যাটসম্যানদের কাঁপন ধরিয়ে দেন আফিফ হোসেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে তুলে নেন ৫ উইকেট, যার মধ্যে একটা ক্রিস গেইলের। ওখান থেকেই স্পটলাইটটা এই অফ স্পিনারের ওপর। আফিফ, বিপিএলে ক্রিস গেইলের মতো উইকেট এবং ৫ উইকেট নিয়ে আসলে আলোড়ন তুলেছিলেন, এরপর লঙ্গার ভার্সন বিসিএলও দুটো সেঞ্চুরি এবং ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রান পেয়েছেন, আবার বোলিংয়ে হ্যাট্রিক করেছেন। ওভারঅল ক্রিকেট মৌসুমটা কেমন এনজয় করেছেন এবং নিজের পারফরমেন্স নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট? নিজের পারফরমেন্স নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আলোড়নতে পুরোপুরি সন্তুষ্ট, কারণ কিছু সিচুয়েশান ছিল, ব্যাটিং আসছে, তো ওই সিচুয়েশানে নিজে ভালো করতে পারছি, আর বোলিংয়েও লাস্ট ম্যাচটা অনেক ভালো হয়েছে, তো ওভারঅল পুরো সিজনটা নিয়ে আমি হ্যাপি। আপনাকে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার বলা হচ্ছে, সবাই বলছে, এবং ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ সুজন ভাই আসলে বলছে যে আপনার অনেক ভবিষ্যৎ ভালো। এখন তো আন্ডার-১৯ ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন, সামনে আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে আসলে এশিয়া কাপ, অনেক ব্যস্ত সূচি। আলটিমেট টার্গেটটা কি এবং দলের জন্য কতটুকু সার্ভিস দিতে চান? আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপে আমার টার্গেট থাকবে দেশের জন্য ভালো কিছু করা, আর বিপিএল প্রিমিয়ার লিগ বিসিএল এগুলোর এক্সপিরিয়েন্সটাকে ওখানে অনেক কাজে আসবে আশা করি, তো সেই হিসেবে যদি ওইখানে বেস্টটা দিতে পারি অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফেভারিট ক্রিকেটার কে বা আলটিমেটলি আসলে কার মতো হতে চান? সবারই তো আলটিমেট টার্গেট থাকে আসলে ন্যাশনাল টিমে খেলার, আপনার লক্ষ্যটা কেমন ঠিক করেছেন এবং ফেভারিট ক্রিকেটারের নামটা যদি জানাতেন? লক্ষ্য তো সবারই থাকে ন্যাশনাল টিমে খেলা, বাট ফেভারিট ক্রিকেটার বলতে গেলে ভালো লাগে আর কি বাংলাদেশের মধ্যে তামিম ইকবালকে, আর বাইরের দেশের মধ্যে কোয়ান্টাম ডিকক। ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় দল কিংবা ঘরোয়া আসরে অফ স্পিন অলরাউন্ডারের অভাব নেই, তবে আফিফে আছে বৈচিত্র্য। ডানহাতি অফ স্পিনের পাশাপাশি বাহাতেও ব্যাটটা দারুণ চালান এই অলরাউন্ডার, যে কোনো দলেই আফিফকে নিয়ে ব্যাটিং অর্ডারে দারুণ কম্বিনেশন করতে পারবে। সাইফুল রূপক, ৭১, ঢাকা।